দাদা আপনার নাম কি? শ্যাম মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার বাবার নাম কি? যা মৃত শ্যাম মোহাম্মদ সুরুজ মিয়া। আপনার গ্রামের নাম কি? বাগুনি পাড়া 9 নং নিজামপুর হবিগঞ্জ সদর উপজেলা। ও হবিগঞ্জ সদর পড়ছে এদিকে না? হবিগঞ্জ না? আচ্ছা আচ্ছা। আপনার কই ছেলে কই মেয়ে? আমার 3 ছেলে। টাকা নিয়ে দিবে। 1 মেয়ে। নাম কি তাকে? বড় ছেলের নাম শাহ মোহাম্মদ রায়হান কবির, সে বিজিবিতে কর্মরত ঢাকা আফ্রিকা নাই আছে। মেজু ছেলে শাহ মোহাম্মদ রেজাউল কবির, অতি সম্প্রতি তারে বিয়ে করাইছি, হয়তো একটু পরে তার মানে বউকে দেখতে পাবেন। উনি নি যার বউ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর তো সে বিয়ে পাশ করছে, এখন এটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলছে। আচ্ছা আচ্ছা। এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটি চালাইতেছে। এরপরে তৃতীয় ছেলে শাহ মোহাম্মদ রেজওয়ান কবির রাহাত, ও এবছর আইয়েতে পড়ে, এডমিশন নিছে। আর এক মেয়ে বিয়ে দিছি সোনারাঘাট উপজেলার বাছুল্লা গ্রামে, একটা নাতিন আছে প্রায় 6 বছর। 3 ছেলে 1 মেয়ে? 1 মেয়ে। উনি কি বৌদিনী? হ্যাঁ বৌদি। আচ্ছা ভাবি আপনার নাম কি? বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আজি মোহাম্মদ নুরুদ্দিন। ও আচ্ছা আচ্ছা। আপনার যে ছেলে বিয়ে করাইছেন ছেলের নাম কি? মেজু ছেলে। হ্যাঁ নাম কি? শাহ মোহাম্মদ রেজাউল কবির রানা। ও এর ওয়াইফ নিউ এসে। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? একটু জোরে গো। ও আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? সোনারঘাট। সোনারঘাট কোন গ্রামে? সোনারঘাট কোন সাইডে? ও আচ্ছা আচ্ছা। বাবার নাম কি? মফিজউদ্দিন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই ভাই কই বোন? 3 বোন। নাম কি? একজন ফাতেমা আক্তার, একজন আয়েশা আক্তার, আর আমি আছি। ও আচ্ছা আচ্ছা। এক ভাই। এক ভাই? নাম কি? অদিপু। ও আচ্ছা আচ্ছা। আইনি কেন? এটা নিয়ে আপনার আর বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার বাড়ির ভিতর গিয়ে দেখি একটু। এটা কি রুম? আপনি যান। এটা কি রুম? ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুম নাকি? ও আচ্ছা আচ্ছা। এটা কার রুম? মেজু ছেলে। নাম কি? রানা। রানা রেজাউল কবির রানার রুম। ও আচ্ছা আচ্ছা। এটা হলো ড্রয়িং রুম নানি? না এটা খাবার টেবিল। ও খাবার টেবিল। আচ্ছা আচ্ছা। এদিকে আরেকটা রুম আছে। এটা বাগঘর? হ্যাঁ বাগঘর। ও আচ্ছা আচ্ছা। ওটা বাথরুম? বাথরুম। আচ্ছা। এবং গোসলখানা। আচ্ছা আচ্ছা। টয়লেট? টয়লেট ওই দিকে। আচ্ছা। ওই যে মোটর আছে না? মোটর আছে। আচ্ছা। কার রুম এটা? বড় ছেলে শাহ মোহাম্মদ বিজিবিতে যে আছে, বিজিবি লাস্ট নায়ক। ও লাস্ট নায়ক এখন ঢাকায় আছে না? ঢাকায় ঠিকানায় আছে। ও আচ্ছা আচ্ছা। আমি এইটা এই রুমগুলি দেখাইতেছি এই কারণে, ভবিষ্যতে তো বিল্ডিং উঠবো, এইগুলি তো আর থাকতো না, ভাঙিয়ে ভালাইবো তারা, তো ওই কারণে স্মৃতিস্বরূপ আর কি রাখি দিলাম আর কি। রুম ইটো বেডরুম? ইটো বেডরুম। কেউ কেউ যদি কেউ যদি আসে তাইলে, বাইরের কেউ আইলে এখানে? কেউ আসলে মেহমানদের জন্য। ও আচ্ছা আচ্ছা। মেহমানদের অতিথিশালা। বাগুনিপাড়া
সৈনম তুরাবালি কি তুরাবালি কি ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার তুরাবালি ও আচ্ছা আচ্ছা মেম্বার তো যেটা দেখা যাইতেছে এটা আপনার জায়গা না হ্যাঁ এই এরিয়া দিয়ে আচ্ছা ই করতে আমার ওই যে টিনের আচ্ছা আচ্ছা